সুপ্রিয় সুধি চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের সিংরা উপজেলায় কিন্তু বারোটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর সেই নির্বাচন ঘিরে এই অঞ্চলের মানুষদের নির্বাচনী ভাবনা সেই সাথে প্রার্থীদের প্রত্যাশা প্রার্থীদের চাওয়া এবং প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতির খবর জানতে নাটোর টিভি ফেসবুক পেজ এখন আছে নাটোরের সিংরা উপজেলার হাতিয়ন্দহ ইউনিয়নে আর এই ইউনিয়নে এসে আপনারা জানেন আজ প্রতীক বরাদ্দ হয়েছে এবং প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু এই ইউনিয়নবাসীর ভেতরে নির্বাচনমুখী একটা উৎসবের আমেজ কাজ করছে এই ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে মরে মরে কিন্তু জনসমাগম বৃদ্ধি পাচ্ছে আমরা এখন যে মরে আছি এটা হাতিয়ান্দা ইউনিয়নের আচলকোট গ্রামে এই গ্রামে এসে আমরা একটি চায়ের দোকানে বেশ কিছু মানুষের সমাগম দেখছি তাদের সাথে একটু কথা বলবো আপনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আগামী 26 তারিখ তো নির্বাচন হ্যাঁ এই নির্বাচন নিয়ে কি ভাবনা আছে আপনার নির্বাচনের যাতে সুষ্ঠুভাবে হয় এবং আমরা প্রার্থীকে ভালোভাবে ভোট দিতে পারি এই আমাদের প্রত্যাশা এই প্রত্যাশা আপনাদের আমরা আরও একটু কথা শুনবো এই অঞ্চলের মানুষদের কাছে আরেকজন মুরব্বীকে পেয়েছি আপনার কাছে একটু জানতে চাইবো কেমন প্রার্থী এবারে নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রার্থী প্রতীক দেখে আমরা সেভাবে ভোটদার তিনভাবে আমরা প্রশাসনের নিরাপত্তা পাই তাদের ভোটদের যাতে শান্তি পাই এই আমার কামনা যাদের যারা প্রার্থী তাদের কাছে আপনাদের প্রত্যাশা আছে কোনো তাদের কাছে প্রত্যাশা তারা আমাদেরকে বলিছে আমরা তার উনানে পাত্রে দেখে ভোট দিব যাক পছন্দ লাগবে সুপ্রিয়শ্রদ্ধি আপনারা শুনছেন আমরা হাতিয়ন্দা ইউনিয়নে এসে এই অঞ্চলের মানুষদের কিন্তু নির্বাচনী ভাবনা শুনছি আমরা তরুণ কিছু মানুষদের সাথেও কথা বলবো আপনার সাথে একটু কথা বলতে চাই এবারে নির্বাচনে কি আপনি ভোটার জি কেমন মানুষকে ভোট দেবেন আসলে আমি এই এলাকারই সন্তান আমি চাই যাতে গ্রামরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং সন্ত্রাস মাদকদ্রব্য থেকে বিরত রাখতে পারে এরম আমরা প্রার্থী যাই চাই এরম প্রার্থী থেকেই

নির্বাচন আছে ভালো লাগছে তাই না ভোট যে 26 তারিখে এই ভোটে প্রার্থীদের কাছে আপনাদের কি প্রত্যাশা প্রত্যাশা যে আমারে যাতে তারা পাস করে আমারে যাতে ভালো দেখে পাশে থাকে এটুকুই আমার প্রত্যাশা পাশে থাকবে এরকম মানুষকে নির্বাচনে প্রার্থী হিসেবে চান সুপ্রিয় সুধি প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু এই অঞ্চলে আমরা এসে দেখছি এখানে যারা প্রার্থী হয়েছেন তারাও কিন্তু মানুষদের কাছে তাদের ভোটের প্রার্থনা করছেন এরকম আপনারা জানেন আমরা এই পেজে যেমন সাধারণ মানুষের কথা জানি তেমনি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তেমন মানুষদের মুখ থেকেও শুনতে চাই তাদের নির্বাচনী ভাবনা আমরা এখানে এসেও কিন্তু একজনকে গণসংযোগ করতে পেয়েছি যান দেখছি তা তিনি বিভিন্ন মানুষের সাথে কুশলাদি বিনিময় করছেন তার কাছে একটু জানতে চাইব আলাইকুম কি নাম আপনার আর ছাব্বিশ তারিখের নির্বাচন সে নির্বাচনে আপনার প্রতীক কি সাধারণ জনগণের জন্য আপনার কি বলার আছে আমার প্রতীক ফুটবল কি নাম আপনার আমার নাম মুক্তার হোসেন ছয় নং হাতি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আমি মেম্বার পদপ্রার্থী জি আপনার এই ইউনিয়ন ঘিরে জনগণের কাছে আপনি তো তরুণ মানুষ নির্বাচনে আসলেন কি মনে করে নির্বাচনে জনগণের সেবা করা আমার মূল উদ্দেশ্য আপনার সকল ধরনের সুষ্ঠু বন্টন গোটা ওয়ার্ডের সুষ্ঠু বন্টনটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সুষ্ঠু বন্টন করাবো এবং ওয়ার্ডের সকল সকল ধরনের দুর্নীতি দূর করব এবং আমার গোটা ওয়ার্ডের সুষ্ঠ বন্টনের মাধ্যমে সুষ্ঠ বন্টনের মাধ্যমে ন্যায্য বিচার করব এবং সকল দুর্নীতি দূর করব এটাই আমার প্রতিশ্রুতি আর সকল অসহায় মানুষের পাশে সর্বদাই নিজেকে নিয়োজিত রাখবো আচ্ছা আপনার কাছে আমার আরেকটু জানতে চাও ছাব্বিশ তারিখ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা তো শুরু করেছেন আপনারা জনগণের মাঝে ভোট নিয়ে কেমন উৎসাহ দেখছেন ভোট সেটা আপনারা দেখেন ভোট যাচাই বাছাই করেন জনগণ যোগ্য প্রার্থী দেখে ভোট দিবে এটাই আমার আশা আমি মোহাম্মদ মুক্তার হোসেন পিতা জাকির জাকির মেম্বার আমার বাবাও বিগত দিনে এই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিল জনগণের উপরে বিচারের দায়িত্ব সুপ্রিয় সুধী আমরা হাতিয়ন্দা ইউনিয়নে এসে নির্বাচনী ভাবনা জানছিলাম এইখানে সাধারণ মানুষরা যেমন নির্বাচনের মতামত দিয়েছেন তেমনি আমরা একজন প্রার্থীকে পেয়েছিলাম তার কাছে শুনেছি তার নির্বাচনী ভাবনা আমাদের এই ফেসবুক পেজ আগামী ২৬ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের দিন পর্যন্ত আপনাদের সাথে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুক্ত হব জানাবো সেই সেই অঞ্চলের মানুষদের নির্বাচনী ভাবনা প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং এই অঞ্চল ঘিরে তাদের নির্বাচনী চিন্তা চেতনা থাকবেন আমাদের সাথে দেখা হবে পরের লাইভে ধন্যবাদ সবাইকে